আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কাপল কোকারি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ওভেনে কিভাবে টেস্টি তান্দুরি চিকেন তৈরি করা যায়। আমি আমার বাসার পার্টির জন্য এইভাবেই তান্দুরি চিকেন তৈরি করি, এখন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। তান্দুরি চিকেন বানাতে এখানে আমি 10 পিস চিকেন লেগ নিয়েছি। প্রত্যেকটা চিকেন লেগকে আমি কয়েকটা করে ডিপ কাট করে নিয়েছি, যাতে ম্যারিনেট করার সময় মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারে। এগুলোকে আমি ওয়াশ এবং ড্রাই করে নিয়েছি। ইম্পর্টেন্ট টিপস, চিকেনটা খুব ভালোভাবে ড্রাই করে নিতে হবে, তা না হলে ওভেনে গ্রিল করার সময় অনেক পানি বের হবে। এগুলোকে ম্যারিনেট করতে একে একে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, 4 টেবিল চামচ ন্যাচারাল উগার, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ টমেটো কেচাপ, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, 2 টেবিল চামচ লেমন জুস, 6 টেবিল চামচ সরিষার তেল, এটা অবশ্যই দিতে হবে। দিয়ে দিচ্ছি একটু রেড ফুড কালার, এটা আপনার না দিলেও হবে। এটা বাজার থেকে কেনা রেডি তান্দুরি মশলার প্যাকেট। আপনারা মশলা প্যাকেটের নাম জানতে চাইলে আমাকে কমেন্ট করুন, আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই করব। আপনারা যদি কম মশলা খেতে চান সেক্ষেত্রে এই প্যাকেটটা স্কিপ করতে পারেন। স্বাদমতো লবণ, মশলার প্যাকেটের মধ্যে লবণ দেওয়া আছে তাই লবণ একটু কম দেবেন। সবগুলি উপাদানকে খুব ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। মিক্স করা হয়ে গেছে, ক্লিম ফিল্ম দিয়ে ঢেকে ওভারনাইট ফ্রিজে ম্যারিনেট হতে রেখে দেব। আপনারা কমপক্ষে 5 থেকে 6 ঘন্টা রাখবেন। চিকেনগুলোকে ওভেনে কুক করতে ওভেন ট্রেটাকে কিচেন ফয়েল দিয়ে ঠিক এইভাবে করে র‍্যাপ করে নিয়েছি। ওভারনাইট ম্যারিনেট করার পর চিকেনগুলো দেখতে ঠিক এরকম হয়েছে। চিকেনগুলোকে ওভেনে কুক করতে ওভেনের টেম্পারেচার থাকবে 200°C। এগুলো কুক হতে সময় লাগবে 40 থেকে 45 মিনিট। কুকিং টাইম আপনাদের একটু কম বেশি হতে পারে। আপনারা যদি তান্দুরি চিকেনের উপরের অংশে পোড়া ভাব রাখতে চান সেক্ষেত্রে ওভেনের টাইম একটু বাড়িয়ে দেবেন। 45 মিনিটস পর ট্রেটাকে আমি ওভেন থেকে বের করে নিচ্ছি। তান্দুরি চিকেনগুলোকে স্মোকি ফ্লেভার দিতে এক টুকরো কলাকে একটু পুড়িয়ে নিয়ে স্টিলের একটা কাপের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এর উপরে একটু তেল দিয়ে দিচ্ছি, এতে অনেক ধোঁয়া বের হয়। বোলটাকে ঢেকে 5 থেকে 7 মিনিট রেখে দেব। আপনারা চাইলে এই প্রসেসটা স্কিপ করতে পারেন। আশা করছি রেসিপিটা আপনারা ট্রাই করবেন এবং কেমন হলো তা আমাকে কমেন্ট করে জানাবেন। তৈরি হয়ে গেল স্মোকি ফ্লেভারে তান্দুরি চিকেন। আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।